ভূগোল পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনার উপর পুরো প্রস্তুতি নেওয়ার জন্য ইনশাল্লাহ এই ভিডিওটি যথেষ্ট। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? কক্সবাজার। গ্রিনিচ মান মন্দির কোন দেশে অবস্থিত? ইউকে বা যুক্তরাজ্য। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল? পদ্মা নদী। বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা হচ্ছে থানচি। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ইরাটোস্থেনিস। বিশ্বের সর্বাধিক সংখ্যক দ্বীপ রয়েছে কোন দেশে? উত্তর ইউরোপের দেশগুলিতে মূলত বেশি সংখ্যায় দ্বীপের ছড়াছড়ি। নরওয়ে এবং ফিনল্যান্ডকে হারিয়ে এই তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে সুইডেন। সুইডেনে মোট দ্বীপের সংখ্যা 221,831টি, তাই এখানে সর্বাধিক দ্বীপ রয়েছে সুইডেনে। উত্তর এবং দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয়? বিভক্ত হয় 1945 সালে। বলকান রাষ্ট্র নিচের কোনটি? মূলত বলকান বলতে বোঝায় দক্ষিণ পূর্ব ইউরোপের একটি ঐতিহাসিক অঞ্চল, যার অন্তর্গত দেশগুলো হচ্ছে আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, গ্রিস, ম্যাসিডোনিয়া, সার্বিয়া, কসোভো, রোমানিয়া, স্লোভেনিয়া। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে হচ্ছে ক্রোয়েশিয়া হচ্ছে বলকান রাষ্ট্র। দারফুর বলতে কি বোঝানো হয়? সুদানের একটি অঞ্চলের নাম। গুয়ান্তানামোবে বন্দিশালা কোন দেশে অবস্থিত? এটি অবস্থিত কিউবাতে। নিচের কোন দেশটি দক্ষিণ আমেরিকার অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ উত্তর আমেরিকার অন্তর্ভুক্ত দেশ হচ্ছে এখানে মেক্সিকো। বাকিগুলো যেমন বলিভিয়া, উরুগুয়ে, চিলি, এগুলো দক্ষিণ আমেরিকার দেশ। অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস কোনটি? উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি। সাত পাহাড়ের দেশ বলা হয় কোনটিকে? রোমকে বলা হয় সাত পাহাড়ের দেশ। ব্রহ্মদেশ নামে পরিচিত মিয়ানমার। 2021 সালে প্রথম সূর্যোদয় উদযাপিত হয় কোথায়? জাপানে। আরব উপদ্বীপের কোন শহরের পূর্ব নাম ইয়াতরিব? ইয়াতরিব হচ্ছে মদিনার পূর্ব নাম। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? 12 নটিক্যাল মাইল। ভারতে কয়টি অঙ্গরাজ্য রয়েছে? ভারতে অঙ্গরাজ্য রয়েছে 28টি। বিশ্বের সবচেয়ে সরু আকৃতির রাষ্ট্র কোনটি? সবচেয়ে সরু আকৃতির রাষ্ট্র হচ্ছে চিলি। আয়ারল্যান্ডকে কবে ব্রিটেনের অঙ্গরাজ্যে পরিণত করা হয়? 1603 সালে। 10 নং ডাইনিং স্ট্রিট বলতে কি বোঝানো হয়? ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনকে বোঝানো হয়। প্রিন্সেস ডায়না কোন সুড়ঙ্গ পথে দুর্ঘটনায় নিহত হন? আলমাডি টানেলে। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি? সনোরা লাইন। 3 বিঘা করিডোরের আয়তন কত? 178 মিটার × 85 মিটার। বিলোনিয়া সীমান্ত কোন জেলায় অবস্থিত? ফেনীতে অবস্থিত। বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের বা কোন রাজ্যের সীমান্ত নেই? এই 4টি অপশনের মধ্যে অরুণাচলের সাথে কোনো সীমান্ত নেই। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলগুলো কোন অঞ্চলে অবস্থিত ছিল? এই 4টি অপশনের মধ্যে কুচবিহারে, যার বর্তমানে কোনো অবস্থান নেই কারণ ছিটমহলগুলো বিলুপ্ত হয়েছে। দহগ্রাম কোন উপজেলায় অবস্থিত? পাটগ্রাম উপজেলায় অবস্থিত। লাল করিডোর অঞ্চল চিহ্নিত হয় কোথায়? এটি চিহ্নিত হয় ভারতে। পৃথিবীর সকল মহাদেশ
একসাথে জুড়ে যে বিশাল একটি মহাদেশ ছিল তার নাম কি ছিল? তার নাম ছিল প্যানজিয়া। বিখ্যাত সাধক শাহ সুলতান বকলির মাজার কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে অবস্থিত। নোয়াখালী জেলার পূর্ব নাম কি ছিল? সুধারাম। ভারতেশ্বরী হোমস এর প্রতিষ্ঠাতা কে? আর পি সাহা। আনন্দ বিহার কোথায় অবস্থিত? আনন্দ বিহার অবস্থিত ময়নামতিতে। বাংলাদেশের কোন অঞ্চলকে রূপসী বাংলা বলে ঘোষণা করা হয়েছে? রূপসী বাংলা বলে ঘোষণা করা হয়েছে সোনারগাঁওয়ের জাদুঘর এলাকাকে। গ্রেট হল কোথায় অবস্থিত? গ্রেট হল অবস্থিত চীনে। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কি বলা হয়? হোয়াইট হল। আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? জেরুজালেমে। বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত? এটি স্পেনে অবস্থিত। ফালুজা শহরটি কোন দেশে অবস্থিত? ফালুজা শহরটি অবস্থিত ইরাকে। চাগাই, লোকনুর এবং পোখরানের মধ্যে সাদৃশ্য কোথায়? এই সবগুলোই হচ্ছে আণবিক অস্ত্র পরীক্ষার স্থান। বিখ্যাত বুশ হাউসটি কোন শহরে অবস্থিত? এটি অবস্থিত লন্ডনে। চিলাহাটি রেলওয়ে জংশনটি কোন জেলায় অবস্থিত? চিলাহাটি রেলওয়ে জংশনটি অবস্থিত নীলফামারী জেলায়। কোন জেলায় কোন রেলপথ নেই? মাদারীপুরে। বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় 1972 সালে। স্থাপত্য মান অনুযায়ী যমুনা সেতুর আয়ুষ্কাল কত বছর? আয়ুষ্কাল 100 বছর। বঙ্গবন্ধু সেতুতে কোন ধরনের রেল লাইন ব্যবস্থা আছে? ডুয়েল গেজ। বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোথায় বা কোনটি? নারায়ণগঞ্জ। ভাস্কো দা গামা কবে কালিকট বন্দরে আগমন করেন? তিনি কালিকট বন্দরে আগমন করেন 1498 খ্রিস্টাব্দে। গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? এটি অবস্থিত এশিয়া মহাদেশে। ইউরোপের জলবায়ুকে কোন জলবায়ু বলা হয়? ইউরোপের জলবায়ুকে বলা হয় নাতিশীতোষ্ণ জলবায়ু। মিসিসিপি নদীটি কোন মহাদেশে অবস্থিত? মিসিসিপি অবস্থিত উত্তর আমেরিকায়। মালদ্বীপ কোন সাগরে অবস্থিত? মালদ্বীপ অবস্থিত ভারত মহাসাগরে। ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধ হয় কত সালে? 1982 সালে। পার্ল হারবার কোথায় অবস্থিত? পার্ল হারবার অবস্থিত হাওয়াই দ্বীপে। ফ্রান্স সাধারণত কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? মরুরুয়া দ্বীপে। প্রথম কোন ভারতীয় এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন? এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন প্রথম ভারতীয় হচ্ছে অবতার সিং। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ পর্বতমালা অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশে। হিমালয়, আলপস, ইউরাল এগুলো কোন ধরনের পর্বত? এগুলো হচ্ছে বঙ্গিল পর্বত। এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় কত সালে? প্রথম জয় করা হয় 1953 সালে। উত্তর আমেরিকার দীর্ঘতম পর্বতমালা কোনটি? রকি পর্বতমালা। পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি? বৃহত্তম সমভূমি হচ্ছে মধ্য ইউরোপীয় সমভূমি। ডেড সি কোথায় অবস্থিত? ডেড সি অবস্থিত ইসরায়েল এবং জর্ডানের মধ্যে। গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত প্রশান্ত মহাসাগরে। এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন সাগর? এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে লোহিত সাগর। নিচের কোনটি শীতল স্রোত? গিনি স্রোত।
সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপপুঞ্জ যে নামে পরিচিত ওশিনিয়া নামে পরিচিত। নিম্নের কোন দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত? ভূমধ্যসাগরের তীরে অবস্থিত মিশর। সলোমন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? সলোমন দ্বীপপুঞ্জ অবস্থিত প্রশান্ত মহাসাগরে। মিয়ানমার হতে কয়টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে? বাংলাদেশে প্রবেশ করেছে তিনটি নদী। নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? প্রবাহিত হয়েছে মোট 11টি দেশের মধ্য দিয়ে। যে দেশে কোনো নদী নেই, ভ্যাটিকান সিটিতে। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? পানামা খাল। বঙ্গোপসাগর এবং জাভা সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? মালাক্কা প্রণালী। কোন প্রণালী এশিয়া মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে? বসফরাস প্রণালী। যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী? ডোভার প্রণালী। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল কত সালে? 1956 সালে। পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি? গ্র্যান্ড খাল। ওপেক এর বর্তমান সদস্য দেশ কতটি? 13টি। বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি? ব্রাজিল। এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী। বাংলাদেশের কোন অঞ্চলের জেলাগুলোতে গম চাষ বেশি প্রসার লাভ করেছে? উত্তরাঞ্চলের। বড়পুকুরিয়া কয়লা খনি থেকে দৈনিক কি পরিমাণ কয়লা উত্তোলিত হয়? 3000 মেট্রিক টন। বাংলাদেশে প্রথম কাগজ কল কোন সালে স্থাপিত হয়? 1953 সালে। রংপুরে কোন ধান ভালো হয়? রংপুরে আমন ধান ভালো হয়। বিএডিসি বলতে কি বোঝানো হয়? বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। চিরহরিৎ বনভূমির বৃক্ষ কোনটি? চাপালিশ। কোন দুইটি সুন্দরবনের বৃক্ষ? পশুর ও কেওড়া। কত সালে বাংলাদেশে প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়? প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় 1986 সালে। কৈলাস টিলাতে পাওয়া গেছে কোনটি? প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের কোথায় বিটুমিনাস কয়লার সন্ধান পাওয়া গেছে? নওগাঁয়। যশোর জেলায় কোথায় কার্পাস বয়ন শিল্প কেন্দ্র ঘুরে উঠেছে? নরগাপাড়ায়। দেশের অধিকাংশ পোশাক শিল্প কোথায় অবস্থিত? অধিকাংশ পোশাক শিল্প অবস্থিত ঢাকায়। লিগনাইট কয়লা উত্তোলন করা হয় কোথায়? বড়পুকুরিয়ায়। বাংলাদেশের জ্বালানি শোধনাগারটি অবস্থিত চট্টগ্রামে। কোন ঋতুতে পাতাঝরা বনভূমির গাছে নতুন পাতা দেখা যায়? গ্রীষ্মকালে। যমুনা সার কারখানাটি কোথায় অবস্থিত? তারাকান্দিতে অবস্থিত, যেটি জামালপুর জেলায় অবস্থিত। বরেন্দ্র ভূমি বলতে বোঝায় প্লাস্টোসিন কালের সোপান। বাংলাদেশ পরিবেশ আদালত গঠন করা হয় কত সালে? 2001 সালে। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। কোন নদীর ভারতীয় অংশের নাম হচ্ছে বরাক? মেঘনা নদীর।
মাতামুহুরী নদী নিম্নের কোথ থেকে উৎপন্ন হয়েছে? লামার মৈভার পর্বত থেকে উৎপন্ন হয়েছে। কোনটি পদ্মা নদীর শাখা নদী? পদ্মা নদীর শাখা নদী হচ্ছে আরিয়ালখা। শীতলক্ষা নদীর উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র নদ থেকে। কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে? মহানন্দা নদী। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? প্রান্তিক হ্রদ অবস্থিত বান্দরবন জেলায়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হলিডে হাউস নামক অত্যাধুনিক হোটেল নির্মাণ করেছে কোথায়? এটি নির্মাণ করেছে কুয়াকাটায়। COP26 অথবা কনফারেন্স অফ পার্টিস 26 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থিত অনুষ্ঠিত হয়। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 18 কিলোমিটার। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপ। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? নিঝুম দ্বীপ অবস্থিত হাতিয়ায়। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি? সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে গারো পাহাড়। ডোকলাম উপত্যকা কোন দেশের সাথে সংযুক্ত? এটি ভারত, ভুটান এবং চীনের মধ্যে অবস্থিত। নিচের কোন অঞ্চলটি পাহাড়ি এলাকাভুক্ত নয়? পাহাড়ি এলাকাভুক্ত নয় কক্সবাজার। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? চিম্বুক পাহাড় অবস্থিত বান্দরবানে। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? ঝিনাইদহ জেলা। বাংলাদেশের কোন জায়গাটি রাবার চাষের জন্য বিখ্যাত? কক্সবাজারের রামু। বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশে আর্সেনিক দূষণ প্রতিক্রিয়া প্রথম কোন জেলায় ধরা পড়ে? চাপাই নবাবগঞ্জ জেলায়। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কত সালে? এটি নির্মিত হয় 1962 সালে। ফারাক্কাবাদ চালু হয় কবে? ফারাক্কাবাদ চালু হয় 1975 সালে। বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয়? সংগ্রহ করা হয় হালদা নদী থেকে। কোন গাছের কাঠ দিয়ে দিয়াশলাইয়ের কাঠি তৈরি করা হয়? গেওয়া কাঠ দিয়ে। উৎপত্তিগত বৈশিষ্ট্য এবং গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বত প্রধানত কয় প্রকার হয়ে থাকে? 4 প্রকার। দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়? পার্বত্য চট্টগ্রাম। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় কত সালে? স্বীকৃতি দেয় 1997 সালের 6ই ডিসেম্বর। বাংলাদেশের সুন্দরবনের আয়তন কত বর্গ কিলোমিটার? বাংলাদেশের অংশ হচ্ছে 6,017 বর্গ কিলোমিটার। স্বাধীন বাংলাদেশে নির্মিত দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নাম হচ্ছে পায়রা সমুদ্র বন্দর। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চাঁদপুরে অবস্থিত। বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত ময়মনসিংহে। কোন ধরনের পণ্য হিসেবে বাংলাদেশে ইলিশ মাছের স্বত্ব অর্জন করেছে বাংলাদেশ? এটি হচ্ছে জিআই পণ্য হিসেবে। আর জিআই বলতে বোঝায় জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? অলিভ টার্টল পাওয়া যায় সেন্ট মার্টিনে। দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহিড়ি মোহন হাট বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটি অবস্থিত পাবনায়। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়? উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে। বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত চট্টগ্রামে। বাংলাদেশের মাগুরছড়া গ্যাস ক্ষেত্রটি অবস্থিত কমলগঞ্জে। দেশের প্রথম কয়লা শোধনাগার বিরামপুর
হার্ড কোক লিমিটেড এর অবস্থান কোথায়? এটি অবস্থিত দিনাজপুরে। মধ্যপাড়া হতে কি খনিজ উত্তোলন করা হয়? মধ্যপাড়া থেকে উত্তোলন করা হয় কঠিন শিলা। বাংলাদেশের তেল শোধনাগারের নাম হচ্ছে ইস্টার্ন রিফাইনারি। মাগুরছড়া গ্যাস ক্ষেত্র বিস্ফোরণ কবে ঘটে? 1997 সালে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট একের উৎপাদন ক্ষমতা কত? এর উৎপাদন ক্ষমতা হচ্ছে 12,000 মেগাওয়াট। বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়? নরসিংদীতে। প্রথমবারের মতো দেশে বেসরকারি উদ্যোগে তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় বড়পুকুরিয়ায়। কাপ্তাই ড্যাম কোন জেলায় অবস্থিত? কাপ্তাই ড্যাম অবস্থিত রাঙামাটিতে। জনসংখ্যার আধিক্য রোধকল্পে বাংলাদেশ কবে জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন করে? 1976 সালে। স্মোক বলতে কি বোঝানো হয়? দূষিত বাতাস। বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফ্ট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়, 10 মিটার। আবহাওয়ায় 90% আর্দ্রতা বলতে কি বোঝায়? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%। মেটেরোলজি এর অর্থ হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞান। কোন স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয়? বায়ুচাপ হঠাৎ করে কমে গেলে বায়ু প্রবাহ বেড়ে যায়। ঋতু পরিবর্তনের সঙ্গে বায়ুর যে দিক পরিবর্তিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় মৌসুমী বায়ু। কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সদা প্রবাহিত বায়ুকে কি বলা হয়? বলা হয় অয়ন বায়ু। বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি কখন? ঠান্ডা এবং শুষ্ক থাকা অবস্থায়। উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়? প্রবাহিত হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে উত্তরায়ন এবং দক্ষিণ আয়ন। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। মেরু অঞ্চলে তীব্র বেগে প্রবাহিত শীতল বায়ু কোনটি? ব্লিজার্ড। নিম্নের কোন অঞ্চলটি মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত? বাংলাদেশ, মায়ানমার, ভারত যেহেতু পাশাপাশি দেশ, এগুলো সবগুলোই হচ্ছে মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত। বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা নিচের কত ডিগ্রি সেন্টিগ্রেড? 26 ডিগ্রি সেন্টিগ্রেড। বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। স্পার্সো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1980 সালে। ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী কোন গ্যাস? ক্লোরোফ্লোরোকার্বন বা CFC। কোনটি জলবায়ুর উপাদান নয়? জলবায়ুর উপাদান নয় বায়ুর গতি। অন্যদিকে তাপমাত্রা, সমুদ্র থেকে দূরত্ব এবং বৃষ্টিপাত এগুলো জলবায়ুর উপাদান। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের কোন উন্নয়নশীল দেশ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে? বাংলাদেশ। বলপূর্বক অভিগমনের ফলে যারা কোনো স্থানে আগমন করে এবং স্থায়ীভাবে বসবাস করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় উদ্বাস্তু। লোকমুখে শুনে আন্তর্জাতিক অভিমুখে গমন করলে কিসের দ্বারা বাধাগ্রস্ত হতে পারে মানুষ? আইনি বাধাগ্রস্ত হতে পারে। ধান চাষের জন্য উপযোগী জমি হচ্ছে নদী অববাহিকায় পলি মাটি। ধান চাষের জন্য উপযোগী তাপমাত্রা হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলের যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ সবচাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় কেন? এর কারণ হচ্ছে তাপ এবং চাপের পার্থক্যের জন্য।
বাংলাদেশের সমুদ্র বায়ু এবং স্থলবায়ু নিয়মিত প্রবাহিত হয় কেন? এর প্রধান কারণ হচ্ছে দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থান করায়। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর হচ্ছে ট্রপোমণ্ডল। ট্রপোপোজের উপর থেকে 50 কিলোমিটার কে বলা হয় স্ট্রাটোমণ্ডল। বায়ুমণ্ডলের উপরে প্রায় 963 কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তাকে বলা হয় এক্সোমণ্ডল। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত? প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত। কোন স্তর থেকে বৃষ্টিপাত হয়? বৃষ্টিপাত হয় ট্রপোমণ্ডল থেকে। স্ট্রাটোমণ্ডলের বায়ুতে কি বিদ্যমান থাকে? ধূলিকণা বিদ্যমান থাকে। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর উপরিভাগ কি হতো? মরুময় হতো। আবহাওয়া এবং জলবায়ুর উপাদান কয়টি? 5টি। কোন সময় মহাদেশীয় বায়ু বেশি প্রবাহিত হয়? শীতকালে। বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বলা হয় আর্দ্রতা। বায়ু যে উষ্ণতায় জলীয় বাষ্প রূপে ঘনীভূত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেইন গেজ। পৃথিবীর বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা যায়? ভাগ করা যায় 5টি স্তরে। উত্তর আমেরিকার পূর্ব উপকূলকে শীতল রাখে কোন সমুদ্র স্রোত? শীতল ল্যাব্রাডর। কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাপকে কি বলা হয়? প্রকৃত পরিমাণকে বলা হয় পরম আর্দ্রতা। ভারীপাত কিসের উপর নির্ভরশীল? ভারীপাত জলীয় বাষ্পের উপর নির্ভরশীল। গ্রীষ্মকালের শুরুতে কোন অঞ্চলে পরিচলন বৃষ্টি হয়? পরিচলন বৃষ্টি হয় নিরক্ষীয় অঞ্চলে। প্রাচীনকালে বাণিজ্য জাহাজগুলো কোন বায়ু অনুসরণ করে যাতায়াত করত? যাতায়াত করত অয়ন বায়ু অনুসরণ করে। জলীয় বাষ্পের প্রধান উৎস কোনটি? জলীয় বাষ্পের প্রধান উৎস হচ্ছে সমুদ্র। মৌসুমী জলবায়ুর সর্বাধিক বিকাশ দেখা যায় এশিয়া মহাদেশে। মৌসুমী বায়ু কোন বায়ুর অন্তর্গত? এটি সাময়িক বায়ুর অন্তর্গত। কোন গোলার্ধে গ্রীষ্মকালে সূর্য কর্কট ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়? উত্তর গোলার্ধে। পৃথিবীর উষ্ণায়নের ফলে একই দেশের মানুষ অন্য অঞ্চলে কি হবে? পরিবেশ শরণার্থী হবে। কোপেনহেগেন অঙ্গীকার নামাকে জাতিসংঘ কি ধরনের সমঝোতা বলে? এটি হচ্ছে এক ধরনের রাজনৈতিক সমঝোতা। বৈশ্বিক ঝুঁকিতে থাকা সবচেয়ে বন্যা কবলিত দেশ কোনটি? বাংলাদেশ। দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য হচ্ছে ক্ষতির পরিমাণ হ্রাস করা, ত্রাণ এবং পুনর্বাসন নিশ্চিত করা এবং পুনরুদ্ধার কাজে ভালোভাবে সম্পন্ন করা। দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কতটি? প্রধান উদ্দেশ্য হচ্ছে 3টি। কিসের কারণে এদেশের আবহাওয়া আর্দ্র থাকে? এদেশের আবহাওয়া আর্দ্র থাকে বনভূমির কারণে। কখন উপযুক্ত সারাদানের প্রয়োজন নয়? এটি মূলত প্রয়োজন হয় হবে, প্রয়োজন হয় হচ্ছে দুর্যোগের পরপরই। বাংলাদেশের উত্তর পূর্ব দিক ভূমিকম্প প্রবণ, এর কারণ কি? এর কারণ হচ্ছে গঠনগত কারণ। বাংলাদেশের কোন অংশে ঘূর্ণিঝড় বেশি হয়? দক্ষিণাংশে। ঘূর্ণিঝড়ের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় এটি মূলত হচ্ছে একটি মৌসুমী দুর্যোগ। বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতি কেন্দ্রের অপর নাম হচ্ছে বিডিপিসি। বাংলাদেশের দুর্যোগের অন্যতম প্রধান কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থান। অপর্যাপ্ত বৃষ্টিপাত হলে মাটির কি অবস্থা হবে?
মাটির অবস্থা হবে আর্দ্রতা কমে যাবে। ডিজাস্টার বলতে বোঝানো হয় আকস্মিক ঘটনা, স্বাভাবিক দুর্যোগ এবং চরম ঘটনা। আসলে এখানে হবে আকস্মিক ঘটনা এবং চরম ঘটনা, ক খ উভয়। দুর্যোগ কি ধরনের ঘটনা? দুর্যোগ হচ্ছে বিপর্যয় পরবর্তী ঘটনা। বাংলাদেশের নদীগুলোর প্রবাহিত পানির কত শতাংশ বাইরে থেকে আসে? 90% বাইরে থেকে আসে। ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় কিসের অনুযায়ী? স্থান অনুযায়ী ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। কখন নদী ভাঙনে জমির মালিকেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জুন থেকে সেপ্টেম্বরে। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ কি দিয়ে সমৃদ্ধ? সমৃদ্ধ হচ্ছে পলি মাটি দিয়ে। ভূমিকম্পের অগভীর কেন্দ্রের ব্যাপ্তি কত? 0 থেকে 70 কিলোমিটার। ভূমিকম্প সংগঠনের ঝুঁকির বিচারে বাংলাদেশের অঞ্চল একের অন্তর্ভুক্ত অঞ্চল কোনগুলো? এগুলো হচ্ছে উত্তর এবং উত্তর পূর্ব। বাংলাদেশে কোন ধরনের ভূমিকম্প কখনই হবে না? অগ্ন্যুৎপাত জনিত ভূমিকম্প, যেহেতু আগ্নেয়গিরি নেই। ট্রেনে চলাকালীন যদি ভূমিকম্প হয় তাহলে যেটা করতে হবে, কোনো জিনিস ধরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। সারা দেশে ভ্রমণ নির্মাণের, ভবন নির্মাণের সময় কি ধরনের জিনিস মেনে চলা বাধ্যতামূলক? বিল্ডিং কোড মেনে চলা বাধ্যতামূলক। বন্যা পূর্বাভাস কেন্দ্র কিসের আওতাধীন? এটি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্যয়বহুল? সবচেয়ে ব্যয়বহুল হচ্ছে দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন। অতীতে কোন উপাদানকে সম্পূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনা বলে মনে করা হতো? সারাদানকে। গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে কোনটি ঘটে না? ঘটে না ভূমি ধ্বংস হয়ে যায়, এরকম কোনো ঘটনা ঘটে না। পুরো ভিডিওতে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যেন প্রতিটি নোটিফিকেশন আপনি সাথে সাথেই পেয়ে যান। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।